যেটা আমরা সবসময় বলি যে আসলে যে কোনো পুরস্কার আসলে অনুপ্রেরণা দেয়, রাইট? এবং আরেকটা প্রশ্ন আমার মাথায় আসে, আমরা যখনই আসলে পুরস্কার পাই বা ভালো কিছু করি, ভালো কেউ বলে, তখন কি আসলে দায়বদ্ধতা জায়গাটা বেড়ে যায় কিনা কাজ করি? জি অবশ্যই, রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতাটা আসলে বেড়ে যায়। পুরস্কার পাওয়া মানে তো আসলে পুরস্কার শুধু না যে অনুষ্ঠানে আসলাম একটা পুরস্কার নিলাম, এটা পাওয়ার পরে মনে হয় যে এর থেকে আরও ভালো কিছু করা যায় কি না, এবং একটা রেকগনিশনও আসে। পুরস্কারটা একদিক দিয়ে ভালো লাগে যে একটা রেকগনিশন আসে, আবার অন্যদিক দিয়ে একটা দায়বদ্ধতাও আসে। সাই ফার্মা আমরা শুরু করি 2019 সালে, আমি এবং জামিল আমরা দুজন কো-ফাউন্ডার। 2019 সালে কোম্পানিটা শুরু করার একটা বড় কারণ ছিল যে বাংলাদেশে আপনি জানেন যে 20 মিলিয়ন ছোট ফার্মার আছেন বা ক্ষুদ্র মাঝারি কৃষক আছেন, তারা আসলে তাদের যে ফাইন্যান্স যখন তাদের দরকার হয়, তাদের খুব চড়া সুদে তাদের ফাইন্যান্সিং নিতে হয়, সার বীজ কিনতে গেলে তারা সবসময় ভালো মানেরটা কিনতে পারেন না, এবং বিক্রির সমস্যাটা আসলে আমরা সবাই জানি যে বিক্রি করতে গেলে তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা চিন্তা করলাম যে একটা টেকনোলজি বেসড একটা সলিউশন যদি নিয়ে আসা যায় এবং একই ছাদের নিচে কৃষককে যদি সবগুলো সার্ভিস দেওয়া যায়, টেকনোলজি ইউজ করে এই সার্ভিসগুলো অ্যাফোর্ডেবলভাবে দেওয়া যায় কৃষককে, তাহলে কৃষকও লাভবান হবে এবং অ্যাজ আ কোম্পানি আমরা গ্রো করতে পারবো। আমরা শুরু করেছিলাম 100 কৃষক দিয়ে, আজকে আমাদের সাথে আছেন অলমোস্ট 1,20,000 কৃষক। এইটার পিছনে আমার মনে হয় যে একটা অপরচুনিটি তো কাজ করে, কারণ মানুষ যেখানে অপরচুনিটি দেখে সেখানে যাওয়ার চেষ্টা করে। তো কৃষিকাজে আমি ডেফিনেটলি বলবো যে এগ্রিকালচার সেক্টরের যে উন্নয়নটা হয়েছে গভর্নমেন্ট বা অন্যান্য সাপোর্ট এনজিও বা প্রাইভেট সেক্টরের মাধ্যমে, এখন একটা জায়গা এসেছে যেখানে আমাদের মতন যারা নতুন উদ্যোক্তা আমরা ওই সাহসটা পাচ্ছি যে ঠিক আছে এখানেও একটা ব্যবসা করা সম্ভব, এবং অনেক তরুণ উদ্যোক্তা কিন্তু এগিয়ে আসছেন এই কৃষি সেক্টরটি, যেটা হয়তো বা আরও 10 বছর আগে এরকম ছিল না। তো এটা একটা পজিটিভ চেঞ্জ, আমি মনে করি এটা একটা পজিটিভ চেঞ্জ।